তারপরে 64 সালের ভয়াবহ দাঙ্গা হলো। 64 সালে দাঙ্গার কারণটা কি? 64 সালে হলো যে হযরত বাল, মানে কাশ্মীরের থেকে হযরত বালের মসজিদের থেকে হযরত বাল পাওয়া গেল না। জানি জেনে রাখা প্রয়োজন, হযরত বালকে নিয়ে সবচেয়ে প্রথম যেটা নোংরামি করেছিলেন সেটা আওরঙ্গজেব। ওইখানে যে সুফি সন্ন্যাসী তার মৃতদেহ আর হযরত বাল একসঙ্গে একই দিনে কাশ্মীরে পৌঁছেছিল ওখানকার মানুষের আন্দোলনের ফলে, আওরঙ্গজেব হযরত বাল দিল্লিতে নিয়ে এসেছিলেন, সেই হযরত বাল খুঁজে পাওয়া গেল। কিন্তু বাংলাদেশে প্রায় 50,000 মানুষের প্রাণ চলে গেল। প্রথমে খুলনাতে দাঙ্গা শুরু হলো। খুলনা দাঙ্গার 3 দিনের পরে ঢাকেশ্বরী মন্দির অ্যাটাক হলো। ওই হযরত বাল কোথায়, কাশ্মীরে হযরত বাল পাওয়া যাচ্ছে না, তার জন্য ঢাকেশ্বরী মন্দির অ্যাটাক হলো, ঢাকেশ্বরী মন্দির লুণ্ঠিত হয়ে গেল। বরিশালে দাঙ্গা 52-53 সালে বড় দাঙ্গা হয়েছিল, 64 সালে আবার দাঙ্গা হলো। 5টা জায়গায় 64 সালে হিন্দুদের একটা বড় অংশ বুঝতে পারলেন ওখানে আর থাকতে পারবেন না। এই যে ভাবনাটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল সেটাই 71 সালে একটা পূর্ণ রূপ নিল। 70-71 সালে সরকারিভাবে পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের মহিলাদের, বাংলাদেশের হিন্দু মহিলাদের গনিমতের মাল, মানে সরকারি মাল, সেই হিসেবে ঘোষণা করলেন, সরকারিভাবে ঘোষণা করলেন যে সরকারি মাল যেভাবে খুশি যে কেউ ব্যবহার করতে পারে। একটা মানুষের সভ্যতার, সভ্য সমাজের মধ্যে এইরকম ঘটনা ঘটেছে। আমরা যারা বাংলায় কথা বলি, আমাদের বাংলায় কথা বলা মায়েদের সঙ্গে বোনেদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আর এই আনন্দবাজার, এই নবংশক, এই সংবাদ মাধ্যম, তারা নিজেদের সত্যি কথাকে, নিজেদের কষ্টের কথাকে, নিজেদের ওপরে যে ভয়ানক অন্যায় হয়েছে, কি কারণের জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দরকার সেটা বলার জন্য করছে। যে পাপ এরা করছে সেই পাপকে যদি কখনো বাংলার সমাজ উঠে দাঁড়ায়, তাহলে বঙ্গোপসাগরের মধ্যে যে পাপ আছে সেই পাপ তুলে যদি এদের গায়ে ছুড়ে দেওয়া যায়, তাহলেও এরা যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমাদের এখানকার শিক্ষিত সমাজের আজকে এটা বোঝা উচিত যে কি পাপ এই মিডিয়া আমাদের সামনে করছে। সেই সময় আমেরিকান এমবেসির ঢাকাতে যে কনসুলেট ছিল, পাকিস্তানের ঢাকাতে যে কনসুলেট, তো আলাদা রাষ্ট্র হয়নি, কনসুলেট ছিল, তাতে আর্থার ব্লাড বলে একজন ভদ্রলোক ছিলেন। তার হৃদয়ে কিন্তু পাকিস্তানকে কিন্তু সেই সময় আমেরিকা সহযোগিতা করেছিল, কিন্তু ব্লাড কিন্তু একটার পর একটা টেলিগ্রাম করে গেছেন যে সেখান থেকে কিভাবে মানুষের উপরে অত্যাচার হচ্ছে। যাদের আগ্রহ আছে তারা ব্লাড টেলিগ্রাম পড়তে পারেন। অধ্যাপিকা দিদি আছেন, আমরা জানি যে আজকে সারা, পাপিয়াদি বলতে পারবেন যে সারা পৃথিবীতে যে অত্যাচারিত মানুষের যে ইতিহাস পড়ানো হয়, মানে হিস্ট্রি অফ অ্যাট্রোসিটিস, তার মধ্যে ব্লাড টেলিগ্রাম একটা অন্যতম অংশ। ব্লাড টেলিগ্রাম পড়ানো হয় যে হিস্ট্রি অফ অ্যাট্রোসিটিস হিসেবে। সেই ব্লাড টেলিগ্রাম কাদের নিয়ে লেখা? বাঙালিদের নিয়ে লেখা, যে বাঙালিদেরকে কিভাবে অত্যাচার করেছে খান সেনা, কিভাবে অত্যাচার করেছে জামাতি ইসলামী, কিভাবে অত্যাচার করেছে তফাত ইজ নবাব, কিভাবে অত্যাচার করেছে ওইখানকার মানুষেরা, সেই 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 বিবরণ লেখা আছে ব্লাড টেলিগ্রাফে। তার শেষ টেলিগ্রাফ পাঠিয়েছিলেন 21 ফেব্রুয়ারি, পরে মার্চ মাসের বোধ হয় 18 না 19 তারিখে শেষ ব্লাড টেলিগ্রাম গেছিল। তা সেই মানুষগুলো ভারতবর্ষে আসবে না, কোথায় যাবে? 71 সালের কারণ হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি। এই ব্রিগেডের মাঠকে আমরা ভরিয়ে নিয়েছিলাম, ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমান চুক্তি করেছিলেন, চুক্তি করেছিলেন দিল্লিতে, এখানে বড় মিটিং হয়েছিল। আজ পর্যন্ত ব্রিগেডে হওয়া যে মিটিং, তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা মানুষ ভরে গেছিল সেখানে। কারণ মানুষ হয়েছিল যে বাংলাদেশে, পূর্ব বাংলায় আমার যে আত্মীয় স্বজন আছে, পূর্ব বাংলায় আজ বাংলাভাষী মানুষগুলো আছে, তাদের আর ধর্ষিতা হতে হবে না, তাদের আর মরতে হবে না। কিন্তু তা হলো না। জিয়া, আমি তার সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধা রেখাও বলছি,
তিনি কিন্তু ফিরে যাওয়ার সময় তার দেশের সংবিধানের সবচেয়ে উপরে লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম। এরকম নয় যে শুধুমাত্র মুজিবুর রহমান মারা যাওয়ার পর থেকেই সাম্প্রদায়িকতাটা শুরু হলো। মুজিবুর রহমান বেঁচে ছিলেন তখন সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের মধ্যে প্রথম লাইন লেখা হলো বিসমিল্লাহ রহমান রহিম। অত্যাচারটা কিন্তু বন্ধ হলো না, তার চার মাস পরে যখন সাংবাদিকরা গেল তখনও সেই অত্যাচার দেখল। আমি আমার নিজের দেখা একদম শেষ বিবরণ বলি। 2001 সালের সেই সময়কার দাঙ্গা, বিভৎস দাঙ্গা, তপনদা ছিলেন, তপন ঘোষ, তপনদা, তথাগত দা, আমরা তখন প্রতিদিনই সকালে বিকেলে প্রায় বসতাম। মানে মহিতদা তখন অন্য রাজনৈতিক ভাবনার লোক ছিলেন। মহিতদা মানে নিজের জ্বালায় জ্বলতে জ্বলতে একদিন আমাকে আরেকজনের মাধ্যমে ডাকলেন। প্রায় 8-10 জন ওই রকম অতি বামপন্থী মানুষ ছিলেন, তারা বাংলাদেশের কথা তখন বললেন। তো সেই সময়ে আমাদের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন একজন বাংলাদেশি মুসলমান, নাম সালাম আজাদ। সালাম আজাদের সেই সময়ের বই এথনিক ক্লিনজিং। সালাম আজাদের একজন উনি গুরু বলে মনে করতেন সমর মাস্টারমশাই, সমর ঘোষ, ফরিদপুরে থাকতেন। আমি প্রথমে গিয়ে ফরিদপুরে ছিলাম, এই যেখানে যেখানে মানুষের উপরে অত্যাচার হয়েছিল। ফরিদপুর জায়গাটা সুবিধা হচ্ছে এই ঢাকার দিকে আসার জন্য, বরিশালে যাওয়ার জন্য, মাদারীপুরে যাওয়ার জন্য, ওটা মাঝামাঝি একটা জায়গা। দাদা কদিন আগেই বাংলাদেশে ঘুরে এসেছেন, দাদা তুমি মনে আছে। তো ফরিদপুরে সমর যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই অনেক বয়স মারা গেছেন, গণিতের মাস্টারমশাই। তা উনি আমাকে কখনো ছাড়তেন না, বলে না তুমি বাইরে থেকে আইসো, তুমি একা একা ঘুরবা না, তোমার সঙ্গে আমি সবসময় থাকবো। তা সমর মাস্টারমশাই আমার সঙ্গে সবসময় থাকতেন। তো সমর মাস্টারমশাইয়ের সঙ্গে আমি কতগুলো নিজের জীবনে দেখা ভয়ানক দৃশ্য দেখেছিলাম। তা দেখার পরে সমর মাস্টারমশাইকে আমি একবার বলেছিলাম, আমি বুঝতে পারি মাস্টারমশাই আপনাদের কষ্টটা কতটা। মাস্টারমশাই খানিকক্ষণ থেমে গেলেন, হাঁটতে হাঁটতে থেমে গেলেন, খেয়ে একটু মানে তাচ্ছিল্যের হাসি বলে হেসে বললেন, তোমরা কখনো বুঝবা না, একটা মানুষ সারা জীবনে মন খুলিয়া কথাই কইতে পারে নাই, তার নিজের অত্যাচারের কথা, তার নিজের সামনে দেখা, মায়ের সামনে মাইয়ারে, মাইয়ার সামনে মায়েরে দর্শন করছে, সেই কথাটা প্রাণ খুলিয়া বলতে পারে নাই, সেই মানুষটার কষ্ট সেটা তোমরা বুঝবা না, দূর থেকে দেখে বোঝা যায়। আমি কয়েক মিনিট একটু চুপ করে গেছিলাম। সমর মাস্টারমশাইয়ের সঙ্গে ঘুরতে ঘুরতে যে দৃশ্য আমি কথা বলছি, ফরিদপুরের কুমার নদীর ওপারে একটা জায়গায় একটা দেওয়ালের মধ্যে কিছু একটা অস্পষ্টভাবে লেখা আছে। তো অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছিলাম কিছু কি লেখা আছে বিকেলের আলোয়, তারপরে দেখলাম ওখানে লেখা আছে একটা একটা হিন্দু ধর সকাল সন্ধ্যা নাস্তা কর। একটা দেয়ালের মধ্যে প্রকাশ্যে ওয়ালিং করে রেখেছে, এবং সেটা আমি গেছি, মানে ধরুন এই যে পূর্ণিমা শীলের কথা বললাম, অক্টোবর মাসের কথা, আমি গেছি তার পরের বছরের মার্চ মাস বা এপ্রিল মাসে নাগাদ। ততদিন পর্যন্ত ওই দেয়াল কেউ মুছে দেয়নি বা দেয়ালের লেখা চলে যায়নি। আমি যে বাড়িটায় থাকতাম, সঙ্গত কারণে সেই বাড়ির নাম বলছি না, একজন ডাক্তারবাবুর বাড়িতে থাকতাম। ডাক্তারবাবুর বাড়িতে যেদিন যেদিনকে গেছিলাম তার পরের দিন বোধ হয় কিছু একটা নববর্ষ বা এরকম কিছু একটা বিশেষ উৎসব ছিল। তো ডাক্তারবাবু সেদিনকে, ওদের তিন প্রজন্মের ডাক্তার, ডাক্তারবাবুর নিজে ডাক্তার, ডাক্তারবাবুর মেয়ে ডাক্তার, তার জামাই মানে তার হাজবেন্ড তার স্বামী ডাক্তার, এবং তাদের নাতনি, যে নাতনি হয়েছে সেও ডাক্তারিতে চান্স পেয়েছে। তা আমি রাত্রিবেলা, খুব বড় বাড়ি, তিনতলা বাড়ির একদম উপরের তলায় আমি থাকতাম, আমি রাত্রিবেলা একটা বিরাট গণ্ডগোল, ওখানে মাংস টাংস খাওয়া হবে এরকম কিছু একটা করে করছে, আর একটা মেয়ের নাম ধরে নিচ থেকে চিৎকার করে করে ডাকছে। তা আমি বেরিয়ে এসেছি, ঘুম ভেঙে গেছি, বেরিয়ে এসেছি, মানে তখন ধরুন 11:30 এরকম হবে, সেরকম সময় ওই রকম একটা নারকীয় পরিবেশ তৈরি হয়েছে ডাক্তারবাবু বাড়ির সামনে। তো ডাক্তারবাবু পেছন থেকে এসে আমার গায়ে হাত দিলেন, বলে আরে চলো চলো, এটা এমনি এখানে করে
বলে নাম ধরে ডাকছে, বলে আমার নাতনির নাম ধরে ডাকছে যে মেডিকেলে চান্স পেয়েছে। মানে ওখানে হিন্দু হয়ে বেঁচে থাকাটা, শুধুমাত্র বেঁচে থাকাটা, এইরকম একজন একটা পরিবার যারা তিন প্রজন্ম ধরে সমাজের সেবা করেছে, তাদের উপরে এই অত্যাচার ওখানে সহ্য করতে হয়। আমি সিলেটে গেছিলাম তারপরে আর একটা যেতে, সিলেটের যেখানে শ্রীচৈতন্যদেবের জন্ম, মানে শ্রীচৈতন্যদেবের বাবা যেখান থেকে এসেছিলেন, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ থেকেই জগন্নাথ মিশ্র এখানে এসেছিলেন। সিলেটেই এই পুরো পূর্ব ভারতে, আমার মনে হয় প্রসন্ন ভাই আরো ভালো বলতে পারবেন, আমার ধারণা পূর্ব ভারতেই সবচেয়ে প্রথম সংস্কৃত ইউনিভার্সিটি শ্রীহট্টেই ছিল, তারপরে উড়িষ্যাতে এখন সংস্কৃত ইউনিভার্সিটি, সংস্কৃত চর্চা বাংলার থেকে অনেক এগিয়ে গেছে, কিন্তু সংস্কৃত বিশ্ববিদ্যালয় সবচেয়ে প্রথম বোধ হয় শ্রীহট্টেই ছিল। তো সেই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের চত্বরটা গিয়ে আমি দেখে আসা দেখে এসেছিলাম যে একটা সভ্যতা যেভাবে তৈরি হয়, সেই সভ্যতাকে ওই ইউনিভার্সিটির যে চত্বরটা, সেই চত্বরের মধ্যে 90% জায়গা দখল হয়ে গেছে, সেখানে বাড়ি হয়ে গেছে, সেই যে এখানে ওই বিশ্ববিদ্যালয়টা আছে সেই সব বাড়ির মাঝখানে একটা ওরা বলে চিপা গলি, একটা ছোট্ট গলির মধ্যে থেকে ঢুকে ভেতরে না দেখলে বোঝা যাবে না যে ওইখানে এরকম একটা ঘটনা আর কি হয়েছিল। তো এই যে অত্যাচার স্বাধীনতার পরে, ওটা কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, মানে 47 সালে ওই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওই কত বোধহয় 10 একর না 12 একর জমির যে পরিসর, সেই পরিসরের কিন্তু বাউন্ডারি ওয়াল দেওয়া ছিল, সেটা 47 সালের আগে ওইসবগুলো হয়নি, 47 সালের পরে হয়েছে।